সম্মানীয় ভিউার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাট টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের একটি রুমের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন বিটিটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার আঠারো ফিট এবং প্রস্থ আছে চোদ্দ ফিট এই বাড়িটি টোটাল আপনার দুইশো বাউন্ন স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির একটু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই বিটিউটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন এই বাড়িটির সান্দার সাইড এই পাশে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এখানে তিন পাটের এই জানালাগুলো এটা হলো আপনার সান্দার সাইড তো এটি হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে আপনার তিন পাটের এবং ফ্রন্ট সাইডে আপনার দুই পাটের একটি জানালা এবং একটি দরজা দেওয়া হয়েছে তো ফ্রন্ট সাইডে আপনার ছোট্ট একটি বারান্দাও কিন্তু আছে তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার নয়টি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এবং নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে আপনার পাঁচ ইঞ্চি কাঁথুনি দেওয়া হয়েছে তো বিটি পর্যন্ত গাঁথুনির পর আপনার তিন ইঞ্চি গাতুনি দিয়ে এই কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে তো সরাসরি আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির ভিতরের সাইড সুন্দর করে দেখাবো এটি হল আপনার ছোট্ট এই বারান্দাটি এই বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে পাঁচ ফিট তো মিডিলে একটি দরজা দেওয়া হয়েছে এখানে দেখেন এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট এই দরজাটি তো সরাসরি আমরা এই রুমটির ভিতরে চলে আসলাম পিছনের সাইড এটি হলো আপনার পিছনের সাইডে আপনার তিন পাটের একটি জানালা দেওয়া হয়েছে উপরে একটি দুই পাটের ভেন্টিলেশন দেওয়া হয়েছে তো এটা আপনার কাটের ভেন্টিলেশন দেওয়া হয়েছে তো আপনাদেরকে দেখাবো যে চান্দার সাইডে কিভাবে কাজটি করা হয়েছে চান্দার সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে তো এটি হলো আপনার চান্দার সাইড এই পাশে আছে আপনার দুইটি জানালা এবং দুইটি ভেন্টিলেশন তো এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এবং যে ভেন্টিলেশানগুলো আছে ভেন্টিলেশনের দৈর্ঘ্য আছে আপনার তিন ফিট এবং প্রস্থ আছে এখানে দেড় ফিট তো এটি হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার দুই পাটের একটি জানালা দেওয়া হয়েছে এখানে সিঙ্গেল এই পাটগুলো তো ফ্রন্ট সাইডে আপনার ছোটো বারান্দাও আছে তো এইভাবেই আমরা কিন্তু এই কাজটি পুরো কমপ্লিট করেছি এই বাড়িটির নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে এবং ভিটি থেকে টপ পর্যন্ত আপনার তিন ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে মিডিলে একটি লিন্টার দেওয়া হয়েছে এবং টপ লিন্টার একটি দেওয়া হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির পুরো তথ্য আপনাদেরকে সুন্দর করে দিলাম তো আসুন এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার চারশো এখানে দশ টাকা পিস হলে চব্বিশ হাজার টাকা রট লাগবে আপনার তিন কুইন্টাল বিশ কেজি এখানে সত্তর টাকা কেজি হলে বাইশ হাজার চারশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়তাল্লিশ ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার দুশো নব্বই সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে আট হাজার সাতশো টাকা পাথর লাগবে আপনার নব্বই সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে পাঁচ হাজার চারশো টাকা এভারিটির মোট দরজা দেওয়া হয়েছে আপনার একটি একটি দরজার খরচ ছয় হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা হলো মোট আঠাশ হাজার টাকা এভারিটির চালিত কাঠ লাগবে আপনার পনেরো সিএফটি এখানে আপনার পার সেফটি পনেরোশো টাকা করে হলো মোট বাইশ হাজার পাঁচশো টাকা এবার এটির চালের টিন লাগবে আপনার ষোলো পিস এখানে পার পিস টিন আপনার বারোশো টাকা করে হলো মোট উনিশ হাজার দুইশো টাকা এই এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার সাতাশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পনেরো হাজার টাকা তো এই মোট খরচ হবে আপনার এক লক্ষ আটানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই আপনারা কিন্তু এইবার এই ধরনের একটি কাজ করে নিতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়েছি অবশ্যই আপনাদের জায়গায় মিলিয়ে নেবেন যাতে করে কোনোভাবেই আপডাউন না হয় তো এখানে দেখেন আমাদের জায়গায় এই ধরনের রেট বর্তমান চলছে তো আপনারা যা যদি একটি কাজ করেন আপনাদের গায়ে বা আপনাদের শহরে তো সেই ক্ষেত্রে আপনারা এই রেটের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন যাতে করে কোনোভাবেই আপনাদের টাকায় কমতি না হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ